আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের এই জেলাগুলিতে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। প্রবল গরম থেকে অবশেষে স্বস্তি। গত কয়েকদিন ধরে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যের পর থেকে এক ঝলকে দেখা মিলেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির, প্রায় ভেসেছে দক্ষিণবঙ্গ সহ কলকাতা। আজও ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, বেলা বাড়তে শহর অঞ্চলে আকাশ কালো করে বৃষ্টি নামবে, পাশাপাশি বইবে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বীরভূম, উত্তর চব্বিশ পরগনায় বেলা বাড়তে শুরু হবে ঝোড়ো হাওয়া, এমনটাই আশঙ্কা রয়েছে। অন্যদিকে মালদহ, মুর্শিদাবাদে জারি হয়েছে সতর্কতা, এই সময় বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। হাওয়া অফিস সূত্রের খবর, বেশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে। রবিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে, উপকূলে জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টি হয়েছে। দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু এগুচ্ছে, কেরালাতে ইতিমধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম আরব সাগরে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর। তাপমাত্রা 37 ডিগ্রি কাছাকাছি থাকবে, তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রজনিত অস্বস্তি থেকে রেহাই নেই বঙ্গবাসীর, এমনই জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।